আল্লাহ তোমাদের সঙ্গে সহজ নীতি প্রয়োগ তোমাদের উপর সরিয়া ব্যাপারে সহজ নীতি প্রয়োগ করতে চাচ্ছেন ওলা অস্ত্র তোমাদের সঙ্গে কাঠিন্য তোমাদের উপর কাঠিন্য প্রয়োগ করতে চাচ্ছেন না তো সেই দৃষ্টিকোণ থেকে শরীয়তের মেজাজ হলো সামাহা ঔদার্য উদারতা এবং এটা মানব প্রকৃতি সম্মত এটা নেচারের সঙ্গে সম্পূর্ণভাবে সমন্বিত যেটাকে আমরা ইংরেজিতে বলবো ফ্ল্যাক্সিবিলিটি শরীয়তের এই দিকটা সেই জন্য কোরআন এটাকে এইভাবে বলছে ও আল্লাহ ফেদিয়া তুন তো আমিন ফেদিয়া দিবে একজন মিসকিনের খাবার একজন মিসকিনের খাবার মানে দুবেলা এটাকে স্ট্যান্ডার্ড হিসেবে বলা হয়েছে আও সাথে মা এমন তোমাদের পরিবারে যে মানে তোমরা খাবার খাও সেই মান ধরে হিসাব করবে সেই হিসাবে তাদের খাওয়াবে অথবা তার বিকল্প পয়সাও দেওয়া যাবে এখন প্রশ্ন হচ্ছে এই পয়সাটা কি এখানকার স্ট্যান্ডার্ডে হবে না বাংলাদেশে না এখানকারই উনি যেই পরিবেশে আপনি এটার এটার সারাটা তো আগের আয়তের মধ্যে পরিষ্কার ও সাথে মাতু এমন তোমাদের পরিবারে ব্যাপারটা আপেক্ষিক অ্যাবসলিউট না সুতরাং তোমাদের পরিবারে কি মান সেই মানকে লক্ষ্য মান যখন পরিবারের হলো তখন যেই দেশে তুমি অবস্থান করছো সেই মানটাই তুমি এখানে খেয়াল করবে সেই মানে তুমি হিসাব করে দুই বেলা একজন মিসকিনকে খাওয়ানোর জন্য যা লাগে সেটা দিবে এখন থাকলো এটা বাংলাদেশে পাঠিয়ে দেয়া যাবে কিনা হ্যাঁ এটা ব্যাপারটা হলো এটাকে বলা হয় সাদ্দুল হাজা সদী লেল হাজা প্রয়োজনকে মেটানোর জন্য তো এখানে যদি প্রয়োজন হয় তার হাকে দিতে হবে আর এই দেশের মিসকিন যখন নাই তখন এই দিক থেকে বাংলাদেশ তো মিসকিনদের দেশই প্রায় সুতরাং সেখানে পাঠিয়ে দেয়াটাই হবে হ্যাঁ সম্মত এবং এটা শরীয়তে মানে পূরণ করার একটা কারণ হবে আলহামদুলিল্লাহ আমার মনে হয় আমরা আমাদের ইসলাম অনুষ্ঠান থেকে আগে থেকে বলেছি যে একটা রোজার বদলে পাঁচ পাউন্ড করে দেবার জন্য কারণ মিনিমাম যদি এখানে আমরা দুবেলার খাবার যেটা আমরা যেটা আপনি বলেছেন বা সারি যেটা বলছে যে পাঁচ পাউন্ড হলি পরে হয়ে যায় মানে একবার মিনিমাম মিনিমাম পর্যায়ে আপনি যদি ফিশ অ্যান্ড চিপসও খান যদি চিকেন চিপস খান এটা ফেমাস এই ব্রিটেনে আমরা বলছি যে পাঁচ পাউন্ড সেই হিসাবে কি তিরিশটা দিনের জন্য পাঁচ পাউন্ড করে দেড়শো পাউন্ড দেবেন কোন একজন গরিবকে নাকি ভাবে দেবেন ভালো তো এটি আপনি একজনকেও দিতে পারেন আবার একজনেরটা বহুজনকে দিতে পারেন জি সরিয়াতে এটা ফ্লেক্সিবিলিটি রাখা হয়েছে আপনি একজনেরটাকে আপনি কয়েকজনকে দিতে পারবেন অথবা কয়েকজনেরটা আবার একজনকে দেওয়া যায় সুতরাং উনি সারা মাসেরটা একজনকে দিতে পারেন আর এটা যদি ভাগ করে দিতে পারেন ভাগ করে দিতে পারেন আর এটা যদি কারোর বিশেষ কোন প্রয়োজন পূরণের জন্য টার্গেট করে দেয়া হয় আমার মনে হয় উপকারিতাটা

কে বলছেন ভাই এবং কোথায় বলছেন প্লিজ আমি জাকারিয়া এই স্টেপ থেকে বলছি লন্ডন আচ্ছা ভালো আছেন ভাই জাকারিয়া জি ভাই ভালো আছেন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা আমি কি সর্বোচ্চ কি তিনটা প্রশ্ন আপনাদের করতে পারবো না একটাই প্রশ্ন করতে পারবো আপনার মুরজি কিন্তু অনেক কলা লাইনে আছেন আপনি একটু ব্রিফলি বলে ফেলেন প্লিজ হ্যাঁ হ্যাঁ সে সে অবশ্যই আচ্ছা এই রমজান শুরু রমজানে আতর সুগন্ধি ব্যবহার করা যাবে কি আতর সুগন্ধি আর দ্বিতীয় প্রশ্ন দাঁত ব্রাশ করা যাবে কি না যে ইট টুথপেস্ট দ্বারা হুম দাঁত ব্রাশ টুথপেস্ট দ্বারা

করবেন বরং আরো বেশি করে করবেন রোজাটা যাতে খুব সুন্দর ইন অল রেসপেক্ট রোজাটাকে সুন্দরভাবে পারফর্ম করার জন্য আপনি আতর ব্যবহার করবেন জি করা আশেপাশে অনেক প্রশ্ন আছে যে ক্রিম ব্যবহার করবেন কিনা যেমন না তা করতেই পারেন ভ্যাসেলিন ব্যবহার করতে পারবেন কিনা এগুলো তো কোনো এগুলো তো বাচ্চিক জিনিস সুতরাং এতে রোজার কোনো ক্ষতি হয় না যে

অধীন হয়ে গেলে করার কিছু থাকে না মানে রান্না করতেছেন আর ধোঁয়াটা তার অধীন হয়ে বের হচ্ছে সেখানে সেরিয়া আপনাকে তাই তো আমার জাল আলিকুম মিন হারাজ দিনের মধ্যে কোন অচল অবস্থা সৃষ্টি হবে না তাহলে ওদার ওদার যদি দিনের মেজাজ সে তো থাকে না কিন্তু এইখানে উদ্দেশ্যটি হচ্ছে ধোঁয়াটা গ্রহণ করা আগরবাতি সুতরাং এটা পারফেক্টলি হলো সুতরাং এটা জাহাজ হবে না এটা ভিতরে ঢুকানো যেমন কেউ স্মোক করছে পথ দিয়ে আপনি হেরে যাচ্ছেন আপনি রোজাদার আপনার চলে আসলো আপনার নাকের মধ্যে এমন তো অবস্থায় রোজা চায় কিনা অনেকের প্রশ্ন আছে না না রোজা যাবে না যদি আপনি নিজে মনে করেন আপনি নিজে স্মোকার ওই ব্যাট নিজে স্মোক করছেন না আরেকজন করছে তা আপনি এটা ইনডাইরেক্ট সুযোগ নিচ্ছেন যে ঠিক আছে আমি তার পাশে একটু হলো তো মা লাই ইউদ্রাকু কুল্লু হু লাই ইউদ্রাকু যার সবটা পাওয়া যাবে না তার অল্পটাও ছাড়া যাবে না সুতরাং ওইটা নিলেন তাহলে তো রোজার ক্ষতি হয়েই গেল কিন্তু এটা যদি এমন হয় যে আপনার কোনো এখতিয়ার নাই এটাকে সেরিয়েতে বলে লাই কল্লিফুল্লাহ নফসান রব্বানা লা তুআখিজনা ইন নাসিনা ওয়া আখতানা সুতরাং এখানে

কেন করা যাবে না এর মধ্যে স্বাদ আছে সেই জন্য এটা করা যাবে না এটা আসলে তারা এটা শাখাগত ব্যাপারটাকে শাখাগত হিসেবে দেখেছেন গোড়া থেকে দেখেননি মূল নীতি যদি জানতে চাইলে আপনার সহজ সেটা হচ্ছে আগে একটু বলেছি এটা পারফেক্টলি তো জায়জ নেই কিন্তু অধীন হয়ে যাওয়ার কারণে দাঁত মাজতে হয় দাঁত মাজার জন্য একটা মাজন নিতে হয় সুতরাং এই মাজনের মধ্যে যদি টেস্ট থাকে টেস্টটা এখানে মূল উদ্দেশ্য না লক্ষ্য না মূল লক্ষ্যটা হলো দাঁতটাকে পরিষ্কার করা সুতরাং তার অধীন হয়ে যাওয়ার কারণে এটা না যায়জ না যারা না যায়জ বলছেন তারা অনেকে মাকরুহ বলেছেন না ভারত উপমহাদেশে ওলামা কেরামরা তারা বলছেন ঠিক বলছেন না একবার এখানে টেস্ট ভিতরে চলে যাচ্ছে তাদের প্রশ্ন না কেন ভিতরে যাবে তারা এটা কেয়াস করেছেন না 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 ভিতরে যাবে না এটা এটা মুখের উপরেই থাকে এটা ভিতরে যাবে না জি এরপরে প্রশ্ন হচ্ছে যে তিনি বলছেন যে স্ত্রী সহবাসের পরে তিনি সেহরির আগে গোসল করবেন না পরে গোসল করবেন রোজার কোনো ইম্প্যাক্ট হওয়া পড়বে কিনা না এটা রোজার উপরে কোনো ইম্প্যাক্ট পড়বে না আপনি আপনার তার অবলিগেশন আপনার উপরে আছে কারণ আপনি তো মনে করেন আপনি হয়তো তাহার এখন পড়ছেন না আগে পড়ে ফেলেছেন মাঝখানে সুযোগ ছিল কিন্তু সামনে তো আপনার ফজর সালা আছে অতএব গোসল আপনাকে ওই কারণেও করতে হবে কিন্তু এটা দেরি করার কারণে আপনার রোজার উপরে কোনো প্রভাব পড়বে না আমাদের আসলাফের জীবনে এই ধরনের ঘটনা পাওয়া যায় এটা করেছেন দেরিও করেছেন আমরা পরবর্তী কলার কাছে যাচ্ছি দেখি কি আছেন হ্যালো সালামাইকুম